পরে আব্দুর রহমান আপনি লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের মাসিক অবস্থায় আগদ সঠিক হবে কিনা, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে এখন সঠিক হবে কিনা, উত্তর দিলে খুশি হব। মহিলাদের মাসিক অবস্থায় যদি বিবাহের আগদ হয়, অর্থাৎ বিবাহটা পড়ানো হয়ে যায় শুধু, এতে কোনো অসুবিধা নেই। শারীরিক সম্পর্ক করতে হলে পবিত্র হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আগদ হয়ে গেল কিন্তু বাসরের জন্য অপেক্ষা করতে হবে আপনার পবিত্র হওয়া পর্যন্ত, কিন্তু মাসিক অবস্থা আগদ হওয়াতে কোনো অসুবিধা নাই, শরীর দৃষ্টিকোণ থেকে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ।